বলেছিলাম বরফ কলের ওয়েলকাম ব্যাক টু দ্য ইউটিউব চ্যানেল ব্লগার অনিক অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো আমি আজ দীর্ঘ 8-9 বছর পরে একটা জায়গায় যাচ্ছি, ওইখানে আমি থাকতাম কিন্তু এখন আর ওই জায়গায় থাকি না, এখন আমি থাকি কলকাতাতে। তো 9 বছর হয়ে গেছে, তা চলুন দেখা যাক। আমি খুব এক্সাইটেড ওই জায়গায় যাওয়ার জন্য, তো রেডিও হয়ে গেছে আমি প্রায় স্টেশনে, তা চলুন দেখা যাক। তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আমার সেই 8 বছর আগে যেখানে আমি কাজ করতাম সেখানে, এসে এখানে প্রচুর পরিবর্তন হয়ে গেছে, প্রচুর পরিবর্তন যা বলার মতো না। এখানে এসে আমি কিচ্ছু চিনতে পারছি না, সেই আমার সেই আগের সেই পুরনো জায়গা না কি বুঝতেই পারছি না। জিনিস যে এত পরিবর্তন হয় সেটা এখানে দেখেই বোঝে। আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে বসিরহাট চাপাপুকুর রোড চক ফারাসাতপুর, এসছি এক বরফকলে। তো বরফকলে ভেতরে যাব, দেখব এখানে আমি কাজ করেছি এবং তাদেরও দেখাবো, আর এর আশেপাশে তো অবশ্যই দেখাবো। চলুন দেখতে থাকুন। এটা হচ্ছে, এটার ভেতর দিয়ে গরম গরম হাওয়া পাস করবে আর উপর দিয়ে ঝর্ণা আকারে জল পড়বে, আর এই পাইপের মধ্যে দিয়ে গরম হাওয়াটা ওই ঝর্ণার ওখানে যাবে। জল যতক্ষণ পড়বে ততক্ষণ ওটা ঠান্ডা হয়ে ওই ভেতর দিয়ে আর একটা পাইপের মাধ্যমে, এই পাইপের ভেতর দিয়ে ওটা চেম্বারে যাবে, চেম্বারে গিয়ে ওটা বরফ আকারে ওটা সিস্টেমেটিক্যালি তৈরি হবে। আমরা এখন ভেতরে এসেছি, এই একটা মেশিন, আচ্ছা দুটো মেশিন, টাইমার, যখন মেশিন চলবে এটা হবে ঠান্ডা। ওই যে উপরে যে প্রসেসটা আমি বললাম যে একটা পাইপ থেকে এই উপরের পাইপটা থেকে গরম, এই যে উপরের এই যে এই পাইপটা থেকে গরম হাওয়াটা উপরে যাবে, উপরে গিয়ে উপরে ঝর্ণার আকারে যে জলটা পড়বে সেই জলটা ঠান্ডা হবে, পাইপ ঠান্ডা হবে, আর পাইপ ঠান্ডা হওয়ার পরে এটা যখন মেশিন চলবে তখন এটা বরফ আকারে এই চেম্বারের গায়ে বরফটা পড়ে থাকবে, এই উপরেটা দিয়ে গরম হাওয়া বেরিয়ে যাবে। চারটা মেশিন, আর একটা মেশিন আছে এই পাশে, কন্ট্রোলার, এখন আমি চেম্বারের উপরে উঠেছি। এই যে লোহার এই এই ক্যানগুলো বড় পাতা তৈরি হবে কিন্তু তখনই যখন এটা মেশিনটা চলবে। আসলাম আরেকটা চেম্বার, বড় চেম্বার, এর ভেতর হচ্ছে নোনা জল, এখানে কিছু বরফ দেখা যাচ্ছে, আর এগুলো হচ্ছে খালি ক্যান। সামনের এই ক্রেনটা দিয়ে এখানে দুটো অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলে বাঁধানো হয়, অ্যাঙ্গেলে বাঁধিয়ে এখান থেকে লবণ জল থেকে এই বরফলা ক্যানগুলো তোলা হয়, বরফলা মাল তুলে এই ক্রেনের ন্যায় সামনে নিয়ে যায়, সামনে নিয়ে গিয়ে এখানে নর্মাল জল আছে, এই নর্মাল জলের মধ্যে এই ক্যানগুলো দেওয়া হয়, দিয়ে আবার ওইগুলো এখানে রোলারের মাধ্যমে তোলা হয়, তুলে এখান থেকে বরফ
বড় গাড়ি হলে এইখানটায় আর ছোট গাড়ি হলে ওইখানটায় নিয়ে যাওয়া হয়। এই হলো দুটো চেম্বারের সেলসিয়াস মিটার, কে কোনটা কতটা টেম্পারেচার আছে, কতটা লোড ক্যাপাসিটি আছে। আর এটা হচ্ছে মেইন জিনিস, এটা হলো গ্যাস, এই গ্যাসটা না দিলে বরফ খায় না। এটা এটা হচ্ছে মেশিনে যায়, এটা যখন মেশিন চলে তখন এটা ঠান্ডা হবে, ঠান্ডাটা ডাইরেক্ট এখান থেকে চলে আপনার সোজা চলে যাবে এটাতে। স্টার্টার চালালে তখন এই মেশিনটা ঘোরা শুরু করবে। এটা হচ্ছে পাম্প, এটাকে বলে কন্ডেন্সার পাম্প। এই পাম্পটা যখন চালাবে তখন ওই উপর থেকে যে ঝর্ণাটা দেখা যায় সেই ঝর্ণাটা জল এইখানটায় আসবে, সেই ঝর্ণার জল এখানে এসে জমা হবে। যখন মাত্রাতিরিক্ত লোড হয়ে যাবে তখন এখানে একটা মেশিন আছে, এই মেশিন দিয়ে জলটাকে ঠান্ডা করা হয়। অপারেটিং করতেছে এটা তো অন্ধকারে কেন? এটা হলো জলের স্তর, আর হচ্ছে বরফ পানি। দুপুরে যে চেম্বারটা দেখিয়েছিলাম সেটা এইভাবে বরফ হয়ে গিয়েছিল। এখানে কন্ডেন্সার চলছে, গুড আফটারনুন সবাইকে। আমি এখন বাস থেকে নেমে স্টেশনের পথে রয়েছি, 7:40 বাজে এখন। সাথে যে
বরফকলে গিয়েছিলাম। বরফকলের নাম হচ্ছে লোকনাথ আইস প্ল্যান্ট। চব্বিশ একটু দেখে নিই, 7:43 দেখা যাচ্ছে কি না, 7:43 বাজে এখন, হয়তো বা ট্রেন আছে, দেখা যাক। আর আমি যে ওখানে গেছি ঘুরতে সেরকম মনেই হচ্ছে না, একদম নিজে একদম ফ্যামিলি মেম্বারদের মতন ব্যবহার সুলভ আচরণ পেলাম। আর খাবার দাবার আদর আপ্যায়ন পুরো এক নম্বর, পুরো এক নম্বর বলবো, কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই ওখানে গল্প গুজব করলাম। সব কিছু করার পরে আমাকে যেতে আসতে দিচ্ছিল না, তো দেখা হচ্ছে পরে বৃহস্পতিবার। পরে বৃহস্পতিবার যাব আমি উল্টোডাঙ্গা বা বিধাননগর, যেটাই হোক সেখানে যাব, দেখা যাক। আমার সেই পিসি বাড়ি উল্টোডাঙ্গাতে থাকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা যারা নতুন হয়ে থাকবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো থাকবেন তারা লাইক করে দিলেই হবে, তারা আর নতুন করে সাবস্ক্রাইব না করলেই হবে, তারা লাইক করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ব্লগে। তো গুড নাইট।